উত্তরা ব্যাংক লিমিটেডের চল্লিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় দেশের তফসিলি ব্যাংকসমূহের মধ্যে সর্বোচ্চ আঠাশ শতাংশ লভ্যাংশ ঘোষণা এবং লাভ ক্ষতি হিসেব সহ বার্ষিক প্রতিবেদন দু অনুমোদন করা হয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন সহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিল Altyazı